স্বাগতম সবাইকে। আমি আসলে নতুন টিউটোরিয়াল তৈরি করতেছি, অনেক ভুলভ্রান্তি হতে পারে, কথার মধ্যে অনেক মাধুর্যতা না থাকতে পারে, হয়তো আমি সবার মতো সুন্দর করে কথা বলতে পারতেছি না, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে। আজকে আমি যে বিষয় নিয়ে বলবো সেটি হলো আপনার কম্পিউটারকে কীভাবে গতিসম্পন্ন করা যায়, বা আপনার যা কম্পিউটারের যে গতি আছে তা সঠিকভাবে কিভাবে আপনি ব্যবহার করবেন সেই বিষয়ে আমি আপনাদের এখানে জানাতে চেয়েছি। এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বা ভাষায় যে কোনোভাবে বলা আছে, এখানে বাংলা ভাষায় হয়তো অনেকে করেছে, আমি সঠিক এখনও জানি না, তবে আমি আপনাদের জন্য এটা তৈরি করতেছি যাতে আপনারা উপকৃত হন। আর আমরা বাংলাদেশে যারা কম্পিউটার কিনি, সাধারণত আমরা কম্পিউটার ইউজার বলতে আমরা ল্যাপটপ বা ডেস্কটপ দুটাই বুঝি। ডেস্কটপ আমাদের ম্যাক্সিমাম বাজেট থাকে সবারই 50,000, অ্যাভারেজ 30,000, 40,000-এর মধ্যে অনেকে বাজেট করে ফেলে। ল্যাপটপ কিনতে গেলেও 50,000-এর উপরে সহজে কেউ যায় না। তারপর এর মধ্যে অনেকে অনেক কম্পিউটারের গতি সম্পন্ন হিসাবে আশাবাদী। তো এই সময় আমরা আসলে কিভাবে কম্পিউটারের গতি সম্পন্ন করতে হবে বা সচল করতে হবে এটা অনেকের আমাদের অজানা থাকে। এটা স্বাভাবিক, কারণ অনেকে এই কম্পিউটার নিয়ে অনেকে মাথা ঘামানো হয় না। আমি আপনাদের দেখাবো, এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা স্ক্রল করতে থাকবো, বা এখান থেকে আমরা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আমরা উইন্ডোজ সিস্টেমে চলে যাবো। উইন্ডোজ সিস্টেমে চলে গেলে এখানে আমরা রান দেখবো, রানে ক্লিক করব। এখানে আমি আগে থাকতে লিখে রেখেছি ট্রি করলে, হাজারবার রিফ্রেশ করলে যা হয় সেই ধরনের আপনি উপকার পাবেন। এরপরে আপনি আবার একই কমান্ড আপনি উইন্ডোজ আর একসাথে প্রেস করে রানে যেতে পারেন। এখানে আপনি রিসেন্ট কিছু ফাইল থাকে, আপনি রিসেন্ট ফাইল ডিলিট করতে পারেন। আবার আপনি প্রিফ্রেশ নামে একটা অফ বাটন আছে, PREFTSH, এটা আপনি শিফট ডিলিট চাপে এস হয়ে যাবে। কিছু কিছু ফাইল আছে আপনি ডিলিট হবে না, এটাও সমস্যা নাই, আপনার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে। %10 নামে একটা অপশন আছে, এটা আমরা ডিলিট করে যাব। তো এবার আমরা %10 যেটা আছে, শুধু টেম্প আছে, শুধু টেম্পেও কিছু ফাইল জমা থাকে যা আমাদের অতিরিক্ত কাজের সময় অতিরিক্ত কাজ করলে ফাইল জমে, যা আমরা সচরাচর খেয়াল রাখি না। এবার আমরা উইন্ডোজে MS কনফিগে যাব। তার আগে আমি আপনাদের বলতে চাই যে আসলে কম্পিউটারে প্রসেসর ইউজ করা হয়, অনেকে আমরা ডুয়াল কোর ইউজ করি, কোয়াড ইউজ করি বা Core i5 ইউজ করি। এই সময় Core i5 ইউজ করার পরেও আমরা দেখা গেছে কম্পিউটারে কোর কয়টা থাকে বা প্রসেসর, এটা সকলেরই অজানা থাকে। এই জন্য আমরা ওইটা জানতে গেলে মাই কম্পিউটার বা দিস পিসি এদের আইকনে রেখে আপনি রাইট বাটনে ক্লিক করলে ম্যানেজারে চলে যাবেন। ম্যানেজ থেকে আপনি ডিভাইস ম্যানেজারে গেলে আপনি এখানে প্রসেসর অনেক লিস্ট আছে, তো আপনি প্রসেসরে যদি যান দেখবেন যে এখানে আপনার যে কয়টা কোর থাকবে পিসিতে প্রসেসরে ওই কয়টা কোর আপনি এখানে সোয়াপ করবেন। কিন্তু আপনি MS কনফিগে এখানে চলে গেলে ঘুরতে নর্মালি আপনার এখানে নাম্বার অফ কোর 1 সিলেক্ট থাকে, তো আমরা এটা টিক মার্ক দিয়ে তখন আমরা আপনার কম্পিউটারে যা থাকে অবশিষ্ট ম্যাক্সিমাম যা থাকে আপনার এটা ঠিক দেবেন। এখানে মেমোরির ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম মেমোরি ইউজ করতে পারেন, দেন ওকে ক্লিক করবেন। আর এখানে টাইম আউটে আপনি 30 দেওয়া থাকে, আপনি 3 সেকেন্ড দিয়ে অ্যাপ্লাই দেন ওকে করে বের হয়ে আসবেন। এখন আপনি পুরোপুরি আপনার কম্পিউটারের যে পাওয়ার তা আপনি ব্যবহার করতে পারবেন। আর ব্যবহার করে আপনি যদি ফলাফল ভালো পান অবশ্যই কমেন্টস করবেন, আর যদি কম্পিউটার সম্পর্কে আরও কিছু তথ্য আপনি জানা থাকে বা কম্পিউটার কী ধরনের কম্পিউটার কিনলে বা আপনি কোন কাজের জন্য কত ধরনের কম্পিউটার কিনলে আপনি উপকার হবে, সেজন্য আমি আপনাদের সে বিষয়ে
বলার সে বিষয়ে আপনি তথ্য দেওয়ার জন্য আমি আছি। অবশ্যই আমাকে কমেন্টস করবেন সেই বিষয়ে তথ্য দিলে, আমাকে ইনবক্স করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমি প্রতিনিয়তই এখন আশা করি কিছু না কিছু আপনাদের কম্পিউটার বিষয়ে তথ্য নিয়ে আসব যা আপনাদের উপকারে লাগবে। আমার চ্যানেলটি দেখার জন্য অবশ্যই আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।